গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা অনলাইন ক্লাসরুমে যে বিষয়টা সম্পর্কে জানব সেটা হচ্ছে পর্যায় সারণী পার্ট থ্রি। গত দুটো ক্লাসে আমরা পর্যায় সারণী সম্পর্কে অনেক কিছু জেনেছি। আজকে যে বিষয়গুলো জানব সেটা হচ্ছে পর্যায় সারণীর বেশ কিছু পর্যায়বৃত্ত ধর্ম রয়েছে, সেই পর্যায়বৃত্ত ধর্মগুলো কিভাবে পর্যায় এবং শ্রেণী অনুসারে পরিবর্তিত হয় সেগুলো আমরা জানব। আমরা গতদিন বলেছিলাম যে আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি শ্রেণী বলা হয়েছে। সেই 7টি পর্যায় এবং তোমার 18টি শ্রেণীতে আমাদের পর্যাবৃত্ত ধর্ম অনুযায়ী কিভাবে মৌলের ধর্মগুলো পরিবর্তিত হয় দেখব। প্রথম পর্যাবৃত্ত ধর্মের মধ্যে রয়েছে পরমাণুর আকার ও ব্যাসার্ধ। দু নম্বর রয়েছে মৌলের ধাতব ও অধাতব ধর্ম। তিন নম্বর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। চার নম্বর রয়েছে আয়ন বিভব বা আয়োনাইজেশন পোটেন্সিয়াল বা আইপি। আর পাঁচ নম্বর রয়েছে জারণ ও বিজারণ ধর্ম। দেখো তোমরা ভালো করে যে আমরা পর্যায় এবং শ্রেণীতে যখন দেখেছিলাম তখন বলেছিলাম যে আমাদের টেবিলটা একটু দেখবো, এবার দেখো টেবিলে আমাদের প্রথমে রয়েছে এক নম্বর শ্রেণীতে হাইড্রোজেন, শেষে রয়েছে হিলিয়াম, দু নম্বর পর্যায়ে লিথিয়াম থেকে শুরু করে নিয়ন পর্যন্ত। এখন দেখো পরমাণুর আকার এবং ব্যাসার্ধ, আমরা যত পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিকে যাব তত তোমরা লক্ষ্য করো যে পরমাণুর এখানে মৌলের ক্ষেত্রে কি হচ্ছে, পারমাণবিক সংখ্যাটা একই থাকছে, সরি কক্ষপথটা একই থাকছে, শুধুমাত্র প্রোটন সংখ্যা পরিবর্তিত হচ্ছে। প্রোটন সংখ্যা 3, 4, 5, 6, 7, 8, 9 প্রোটন সংখ্যাটা বাড়ছে কিন্তু কক্ষপথটা সেম থাকছে। যেহেতু প্রোটন সংখ্যাটা বাড়ছে বাঁ দিক থেকে ডান দিকে গেলে তখন কি হচ্ছে না, তখন কি হচ্ছে না, আমাদের পারমাণবিক সংখ্যাটা বাড়ার জন্য ইলেকট্রনের সঙ্গে যে নিউক্লিয়াসে আকর্ষণ বল সেটা বেড়ে যাচ্ছে যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি। সেই কারণে ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসে আকর্ষণ বলটা জোরালো হওয়ার জন্য পরমাণুর আকার এবং ব্যাসার্ধটা কিন্তু যত বাঁ দিক থেকে যাবে ডান দিকে তত কিন্তু বাড়বে, অর্থাৎ সরি ছোট হবে, কমবে, অর্থাৎ ছোট হবে। যত বাঁ দিক থেকে ডান দিকে যাবো তত পরমাণুর আকারটা ছোট হতে হতে যাবে। এখানে দেখো লিথিয়াম এবং ফ্লুরিন দু নম্বর পর্যায়ে, লিথিয়ামের পরমাণু আকার বড় হবে, যত এইদিকে যাবো বাঁ দিক থেকে ডান দিকে যাবো তত কিন্তু আকারটা কমবে, ফ্লুরিনের আকারটা সব থেকে ছোট হবে। বোঝা গেল? তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে যেহেতু কক্ষপথটা সেম থাকছে, প্রোটন সংখ্যাটা বাড়ছে, আকর্ষণ বলটা বাড়ছে, সেহেতু তাদের পরমাণু আকারটা ছোট হচ্ছে। এবার দেখো শ্রেণী ওয়াইজ যত উপর থেকে নিচে নামবো কক্ষপথটা দেখো পরিবর্তিত হচ্ছে। আমরা তোমাদের বলেছিলাম কে এল এম এন কক্ষপথের সংখ্যা, কক্ষপথটা বাড়ছে, কক্ষপথটা বাড়ার জন্য পরমাণু আকারটা কি হবে ছোট হতে থাকবে। বোঝা গেল? তাহলে আমাদের পরমাণুর আকারটা যত বাঁ দিক থেকে ডান দিকে যাবো পর্যায় ওয়াইজ ছোট হবে, আর যত উপর থেকে নিচে আসবো তত পরমাণুর আকারটা বড় হবে। ঠিক আছে, এবার পাস। এবার দেখো নেক্সট যেটা সেটা হচ্ছে ধাতব এবং অধাতব ধর্ম। ধাতব এবং অধাতব ধর্ম দেখো লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো ধাতু, তাই তো? যেহেতু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কারো একটা কারো দুটো। এবার যত একটা পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে যাব তত ধাতব ধর্মটা কমবে, সোডিয়াম ধাতু, ম্যাগনেসিয়াম ধাতু, যত বাঁ দিক থেকে ডান দিকে যাব ধাতব ধর্মটা কিন্তু কমবে। সোডিয়াম একটু সক্রিয়, একটু বেশি সক্রিয়, তারপরে এই ধাতব ধর্মটা একটু কমছে, কমতে 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 দেখো ক্লোরিন সালফারে চলে এসো, ধাতব ধর্ম প্রায় শেষ, অধাতব ধর্মটা বাড়ছে, ক্লোরিনের অধাতব ধর্ম বেশি সালফারের থেকে, ফসফরাসের থেকে সালফারের অধাতব ধর্ম বেশি। তাহলে যত বাঁ দিক থেকে ডান দিকে যাবো ধাতব ধর্মটা কমবে, অধাতব ধর্মটা বাড়বে। বোঝা গেল? এবারে দেখো শ্রেণীর ক্ষেত্রে যত উপর থেকে নিচে যাব তত ধাতব ধর্মটা বাড়বে, অধাতব ধর্মটা কমবে। যেমন ধরো সোডিয়াম এবং পটাশিয়াম, পটাশিয়াম কিন্তু সোডিয়ামের থেকে বেশি সক্রিয় ধাতু, কারণ উপর থেকে যত নিচে যাবো তত ধাতব ধর্মটা বাড়ছে, আবার এর থেকে এর ধাতব ধর্ম বেশি, এর থেকে এর ধাতব ধর্ম বেশি,
যত শ্রেণীর থেকে ওপর থেকে নিচে যাব তত ধাতব ধর্মটা বাড়বে, অধাতব ধর্মটা কমবে। পরিষ্কার? ঠিক আছে, পস। এবার আমরা যে ধর্মটা সম্পর্কে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ একটা পর্যাবৃত্ত ধর্ম, তার নাম হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, ধরো একটা এবি যৌগ, এ এবং বি নিয়ে একটা যৌগ তৈরি হয়েছে, তার নাম হচ্ছে এবি। ঠিক আছে, এরা সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগটা তৈরি হয়েছে, অর্থাৎ এ বন্ড বি। আমরা জানি সমযোজী বন্ধন মানে এর মধ্যে দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন নিয়ে একটা সমযোজী বন্ধন তৈরি হয়। তাহলে এ এবং বি, এ এবং বি তোমার সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগটা তৈরি হয়েছে। এখন ধরো এ এবং বি, এ এবং বি মিলে এই বন্ধনটা তৈরি হয়েছে। তবে এর আকারটা ছোট, বি এর আকারটা বড়। এটা সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগ তৈরি করেছে, পরের ক্লাসে আমরা যাব বন্ধন নিয়ে। তাহলে দেখো এ একটা মৌল, বি একটা মৌল। তাহলে এ মৌলে দেখো, এ মৌলের পরমাণুটা আকার ছোট, বি মৌলের পরমাণুটা আকার বড়। তা আমি বলেছিলাম প্রথমেই যে পর্যায় সারণীর ক্ষেত্রে যত বাঁ দিক থেকে ডান দিকে যাব তত কি হচ্ছে, যত বাঁ দিক থেকে ডান দিকে যাব তত পরমাণু আকারটা কমবে, তাই তো? তাহলে যত বাঁ দিক থেকে ডান দিকে যাবো পরমাণু আকারটা কমবে। পরমাণু আকার কমবে মানে নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের আকর্ষণ বলটা জোরালো হবে, সেই কারণে আকারটা ছোট হয়। তো ইলেকট্রোনেগেটিভের ক্ষেত্রে বলা হচ্ছে যেহেতু এ পরমাণুটার আকার ছোট, বি পরমাণুটার আকার বড়, সেই কারণে বন্ধন জোটটা এর দিকে ঝুঁকে থাকবে। যেহেতু এ পরমাণুটার আকার ছোট বি পরমাণু থেকে, সেই কারণে কি হবে না, এখানে কোন দিকে ঝুঁকে থাকবে আকর্ষণ বলটা, এই বন্ধন জোটটা এর দিকে। একেই বলা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, যে বন্ধন জোটটা সমযোজী বন্ধন দ্বারা কোন যৌগ তৈরি হলে যে বন্ধন জোটটা যার দিকে বেশি ঝুঁকে থাকবে তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে। ঠিক আছে, এবার আমরা টেবিল দেখব। এবার দেখো আমরা ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতাকে আমরা টেবিলের মধ্যে দেখব। আমি আগেই বলেছি যে কোন পর্যায়ে বাঁ দিক থেকে যত ডান দিকে যাব তত পরমাণু আকারটা ছোট হবে আকর্ষণ বলটা জোরালোর জন্য। তা যত ছোট হচ্ছে, দেখো একটা টেবিল ধরো, তিন নম্বর পর্যায়ে সোডিয়াম এবং ক্লোরিন। দেখো সোডিয়ামের পরমাণুর আকারটা বড়, যত বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি তত কিন্তু পরমাণুর আকারটা কমছে, ক্লোরিনের সব থেকে কম। তাহলে সেই কারণে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সোডিয়ামের থেকে বেশি, ম্যাগনেশিয়ামের থেকেও বেশি, অ্যালুমিনিয়ামের থেকে বেশি, কারণ আকারটা ছোট। তাহলে আমরা কোন একটা নির্দিষ্ট পর্যায়ের বাঁ দিক থেকে ডান তত কিন্তু কি হচ্ছে, কক্ষপথের সংখ্যা বাড়ছে, পরমাণু আকারটা বাড়ছে। পরমাণু আকার যত বাড়বে তত তড়িৎ ঋণাত্মকতার পরিমাণটা কমবে। তাহলে উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটা কি হবে, বাড়বে। তড়িৎ ঋণাত্মকতাটা সরি কমবে, মানে আকারটা যেহেতু বড় হচ্ছে তড়িৎ ঋণাত্মকতাটা কি হচ্ছে, কমবে, যেহেতু পরমাণু আকারটা বড় হচ্ছে। পরমাণু আকার যত বড় হবে তড়িৎ ঋণাত্মকতা তত কম হবে, পরমাণু আকার যত ছোট হবে তড়িৎ ঋণাত্মকতা তত কি হবে, বেশি হবে। বোঝা গেল তাহলে? ওকে পস। ওকে, এবার আমরা যে গুরুত্বপূর্ণ পর্যাবৃত্ত ধর্মটা সম্পর্কে জানব সেটা হচ্ছে আনায়ন বিভব বা আয়োনাইজেশন পোটেনশিয়াল। দেখো আমরা আগে শিখেছি যে কোনো একটা মৌলের পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের একটা আকর্ষণ বল রয়েছে, সে আকর্ষণ বলটা যত জোরালো হবে তত সেই মৌলের পরমাণু থেকে ইলেকট্রনটা বের করা কঠিন হবে, তাই তো? আর ইলেকট্রন যখন কোন একটা মৌল থেকে কোন পরমাণু থেকে বেরোবে তখন সে আয়নে পরিণত হয়। তাহলে একটা চিজ চিন্তা করো, কোন মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর থেকে সর্ববহিঃস্থ কক্ষপথ থেকে যদি আমরা একটা ইলেকট্রনকে বের করতে চাই বা আয়নে পরিণত করতে চাই তাহলে আমাকে শক্তি দিতে হবে। তাহলে কোন মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু সর্ববহিঃস্থ কক্ষপথ থেকে কোন একটা ইলেকট্রনকে বের করতে গেলে আমাকে শক্তি দিতে হবে, এবং সেই শক্তির পরিমাণটা কত লাগবে সেটা নির্ভর করছে কক্ষপথের ওপর এবং পরমাণুর আকার ওপর, আকারের ওপর। তাহলে তুমি চিন্তা করো যে এই যে ক্লোরিন ধরো, এই ক্লোরিনের পরমাণু আকার সব থেকে ছোট, ফ্লোরিনেরও তাই সব থেকে ছোট।
তাহলে এদের সঙ্গে নিউক্লিয়াসে আকর্ষণ বলটা খুব জোরালো কিন্তু। তা আমি এদের ক্ষেত্রে যদি শক্তি দিয়ে তোমার ইলেকট্রন বের করতে যায় তাহলে আমার কিন্তু শক্তি বেশি লাগবে। সেই কারণে যত আমরা পর্যায়ের ক্ষেত্রে বাঁ দিক থেকে ডান দিকে যাবো তত আয়ন বিভবের মানটা মানে শক্তিটা বেশি দিতে হবে। তাহলে ইলেকট্রোনেগেটিভি যেমন নেগেটিভিটির ক্ষেত্রে কি হয়েছিল, কোন বাম দিক থেকে ডান দিকে গেলে কোন পর্যায়ের নেগেটিভিটি বাড়ছিল, পরমাণু আকারটা কমছিল, এক্ষেত্রেও কিন্তু তাই হবে। যত বাম দিক থেকে ডান দিকে যাব তত কিন্তু আনায়ন বিভব বা আইপিটা বাড়বে। ক্লোরিন এবং সোডিয়ামের ক্ষেত্রে কার আনায়ন বিভব বেশি? ক্লোরিনের বেশি, সোডিয়ামের আনায়ন বিভবটা কম। ক্লিয়ার? এবার যদি শ্রেণীর ক্ষেত্রে উপর থেকে নিচে নামি, দেখো যেহেতু পরমাণু আকারটা বাড়ছে, পরমাণু আকারটা বাড়ার জন্য ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াস আকর্ষণ বলটা কিছুটা কিন্তু কম হচ্ছে, তখন কিন্তু আমরা ইলেকট্রন খুব সহজে বের করতে পারবো, মানে আইপি টা কম লাগবে। সেহেতু ওপর থেকে নিচে গেলে আইপি মানটা কমবে যত নিচে যাব। তাহলে সোডিয়াম এবং পটাশিয়ামের ক্ষেত্রে কার আইপি মানটা বেশি? আইপি মানটা বেশি সোডিয়ামে, পটাশিয়ামের কম। যেন কারণ কি, ওপর থেকে নিচে গেলে আইপি মানটা কম হয়। পরিষ্কার হলো? আচ্ছা, এবার ধরো লাস্ট যে ধর্মটা সম্পর্কে আমরা আলোচনা করব, পর্যাবৃত্ত ধর্মটা, সেটা হচ্ছে জারণ বিজারণ। দেখো কোন একটা তোমার পর্যায়ের ক্ষেত্রে যত বাম দিক থেকে ডান দিকে যাব তত তার ইলেকট্রন গ্রহণের প্রবণতাটা বাড়বে, ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়বে, ইলেকট্রন নেগেটিভিটি বাড়বে, আইপি বাড়বে, ঠিক আছে, পরমাণু আকারটা ছোট হবে। তাহলে যত বাম দিক থেকে ডান দিকে যাব তত ইলেকট্রন গ্রহণের ক্ষমতাটা বাড়ছে। ইলেকট্রন গ্রহণের ক্ষমতা বাড়া মানে তার জারণ ক্ষমতা বাড়া। সেই কারণে কোন একটা পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতাটা বাড়বে, অটোমেটিক্যালি বিজারণ ক্ষমতাটা কমবে। পরিষ্কার? জারণ ক্ষমতা মানে কি? ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা। আর বিজারণ ক্ষমতা মানে হচ্ছে ইলেকট্রন বর্জনের ক্ষমতা। ওপর থেকে নিচে গেলে কি হবে? ওপর থেকে নিচে গেলে দেখো তোমার জারণ ক্ষমতাটা কি হবে? কমবে, বিজারণ ক্ষমতাটা বাড়বে। তাহলে সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে কে বেশি তীব্র বিজারক? পটাশিয়াম সোডিয়ামের থেকে, কারণ জারণ ক্ষমতাটা কমছে বিজারণ ক্ষমতাটা বাড়ছে। এখানে দেখো তুমি সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে বলতো কার জারণ ক্ষমতা বেশি? ম্যাগনেসিয়ামের। তাহলে ম্যাগনেসিয়ামের জারণ ক্ষমতা বেশি সোডিয়ামের থেকে, আর পটাশিয়ামের বিজারণ ক্ষমতা বেশি সোডিয়ামের থেকে। বুঝতে পারলে? তাহলে এই পর্যাবৃত্ত ধর্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পর্যায় সারণীর ক্ষেত্রে, এবং এগুলো বুঝতে গেলে ভালো করে টেবিলটাকে স্টাডি করতে হবে, পর্যায় সারণীর যে টেবিল এবং টেবিলের মধ্যে ইম্পর্টেন্ট যে বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরমাণুর আকারটা। পরমাণুর আকারটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমার ইলেকট্রোনেগেটিভিটি বলো বা আনায়ন বিভব বলো বা জারণ বিজারণ বলো সবগুলো ক্ষেত্রে তোমার কিন্তু খুব সুবিধা হবে। আর তেজস্ক্রিয়তাটা কিন্তু যেহেতু পর্যাবৃত্ত ধর্ম নয় সেখানে আমরা তেজস্ক্রিয় ধর্ম সম্পর্কে এখানে আলোচনা করব না, ঠিক আছে? তাহলে আমাদের এই যে পর্যায় সারণীটা যেটা জানলাম এখান থেকে মোটামুটি কি কি প্রশ্ন হতে পারে একটু আমি বলি। প্রশ্নের মধ্যে প্রথম হচ্ছে ডোবেনিয়ারের ত্রয়ী সূত্রটি কি, নিউল্যান্ডসের অষ্টক সূত্রটি কি, মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো, মেন্ডেলিফের পর্যায় সূত্রের ত্রুটিগুলো বলো, আধুনিক পর্যায় সূত্র কি। পরিষ্কার হলো? তারপরে তোমার ওই যে বিভিন্ন পর্যায়গুলো রয়েছে, সাতটি পর্যায় এবং নটি শ্রেণী ইনিশিয়ালি, সেগুলো পর্যায় ওয়াইজ কি নাম, প্রথম পর্যায়ের কি নাম, দ্বিতীয় পর্যায়ের কি নাম, পঞ্চম পর্যায়ের কি নাম, কোন পর্যায়ে কতগুলো মৌল থাকে এগুলো তোমাদের জানতে হবে। তারপর জানতে হবে কোনগুলো ক্ষারীয় মৌল, কোনগুলো ক্ষারীয় মৃত্তিকা মৌল, কোনগুলো সন্নিগত মৌল, কোনগুলো হ্যালোজেন মৌল, কোনগুলো নোবেল গ্যাস, কোনগুলো ইউরেনিয়ামের মৌল, কোনগুলো হচ্ছে ল্যান্থানাইডস বা, হ্যাঁ এগুলো তোমাকে জানতে হবে। কোন কোন এরা কোন শ্রেণীর মধ্যে থাকছে, কোন শ্রেণীতে এরা বিলং করছে, এই এই বিষয়গুলো। আর যে ছটি তোমার পর্যাবৃত্ত ধর্ম বললাম, এই পর্যাবৃত্ত ধর্মগুলো তোমাকে বাঁ দিক থেকে ডান দিকে পর্যায় ওয়াইজ এবং উপর থেকে নিচে শ্রেণী ওয়াইজ কিভাবে পরিবর্তিত হচ্ছে এগুলো তোমাকে জানতে হবে। জানতে পারো তাহলে তোমাকে কিন্তু যে কোনো মৌলের ধর্মগুলো কেমন ধরনের সেটা জানতে পারবে। আগেই বলেছি যে 1 থেকে 20টা মৌল সম্পর্কে ভালো করে জানলে তোমার কিন্তু বিষয়টা অনেকটাই সহজ, মানে সহজ মনে হবে। আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে 1, 2, 3, 4 পর্যায় 1, 2, 3, 4 এই চারটে পর্যায়ের কিন্তু একটু মৌলগুলো কি কি আছে মনে রাখার চেষ্টা করবে, কারণ পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয় যে ইলেকট্রোনেগেটিভিটি অনুযায়ী সাজাও, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান,
ঠিক আছে। তারপরে বললো যে এই এই চারটাকে দিয়ে দিল ধর পরীক্ষা, এদের মধ্যে আনন বিভব অনুযায়ী সাজাও উপর থেকে নিচে, বা বললো জারণ ক্ষমতা অনুযায়ী সাজাও, এই পর্যায়ে বিজারণ ক্ষমতা অনুযায়ী সাজাও, এই পর্যায়ে পরমাণু আকার অনুযায়ী সাজাও, এই শ্রেণীর তোমার কি বলে ওটাকে ধাতব ধর্ম অনুযায়ী সাজাও, অধাতব ধর্ম অনুযায়ী সাজাও, এগুলো ভালো করে বুঝতে পারলে তোমার কাছে কিন্তু পর্যায় সারণীটা খুব সুন্দর একটা স্কোরিং, একটা চ্যাপ্টার স্কোরিং করতে পারবে। এবং এই পর্যায় সারণীর উপর রেস করে ভালো করে কনসেপ্ট থাকলে পরে যে চ্যাপ্টারগুলো রয়েছে সমযোজী বন্ধন বলো তড়িৎযোজী বন্ধন সমস্ত বিষয়গুলো কিন্তু তোমার কন্ট্রোলে চলে আসবে। আজ এইটুকুই, আবার বলছি এই সমস্ত ভিডিওগুলোর মধ্যে কোনো ত্রুটি বা কোনো যদি সমস্যা আপনাদের মনে হয় আমাকে পার্সোনালি মেসেঞ্জারে জানাবেন, আমাদের আপনাদের ফিডব্যাক আমার খুব দরকার। আর আমার স্নেহ ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওগুলো যতটা শেয়ার করবেন তারা উপকৃত হবে। ঠিক আছে, আজকে এইটুকুই, পরে ক্লাস।